হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সন্ধ্যে 7টা বাজে, দেখতেই পাচ্ছ তোমরা, অন্ধকার হয়ে গেছে পুরো। আর অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমি একটু আজকে কী কী কিনলাম, কত টাকা দাম নিয়েছে, কোন দোকান থেকে কিনেছি, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ব্লগে, সেগুলোই শেয়ার করবো। তার আগে তোমাদের একটা নতুন জিনিস দেখিয়ে দিই। তো গাইস, আমি যেটা দেখাবো সেটা দেখতে পাচ্ছ, এটা বানিয়েছি, দেখো এটা বানানো, এটা বানিয়েছি। আর ফোন থেকে বানিয়েছি, কিন্তু খুব কষ্ট করে বানিয়েছি। গোলাপগুলো একটু কম হয়ে গেছে, তোমরা যদি বানাও তাহলে গোলাপগুলো একটু বেশি দিয়ে দিও। তো আজকে আর বেশি বকবক না করে দেখাই কী কী কিনলাম। তো গাইস, একটা শাড়ি কিনেছি আমি অষ্টমীর দিন অঞ্জলি দেবো সেজন্য পরে, আর বাকি জামা প্যান্টও কিনেছি। তো শাড়িটা তোমাদেরকে কত টাকা দাম নিয়েছে, কীভাবে কিনেছি সেগুলো বলি। কী কী শাড়ি কিনলাম, কী কী জামা কিনলাম সেগুলো আমি পরে তোমাদেরকে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আর বেশি বকবক না করে শুরু করা যাক। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এরকম সাজের জিনিসপত্রগুলো নিয়ে। কী কী কিনেছি এবার দেখাই, চলো দেখো। একটা হেয়ার ব্যান্ড কিনলাম, তো চলো দেখাই হেয়ার ব্যান্ড। টিপের পাতা কিনলাম, দেখো এর দামটা 20 টাকা, এর দামটা 50 টাকা, 50 বলছো কিন্তু 40 নিয়েছে, 40 টাকা। দুটো গাটার কিনলাম, দেখো খোপা করবো, যেহেতু মাকে অঞ্জলি দিতে যাবো তখন খোপা করবো। এই দুটোর দাম 40 টাকা। প্রথমে গয়নাগুলো দেখিয়ে নিই তোমাদেরকে, সব পেঁচিয়ে গেছে জানো তো, একটু অন্ধটা কর একটু। তো দেখো এই হারটা কিনলাম, কোমর হয়েছে, একটা হার কিনেছি, কোমর বিছা কিনলাম একটা, 475 টাকা দাম নিয়েছি। কলকাতা থেকে কেনা, তো যেহেতু আমরা সব বাজার কলকাতা থেকেই করি, একটা বনগাঁ থেকেও করি। দেখো দামটা তো খুব ভালো হয়েছে। এই চুড়িটা কিনলাম, দেখো চুড়িটা কিনেছি, দেখ বেশি বলবো, দেখো তো চুড়িটা কিনেছি, দেখো এটা কিনেছি, এটা 75 টাকা। বনটা না খুব আঁচাচ্ছে জানো তো, দেখো দেখো, আরে দেখাবো থো না, দেখো আরে জিনিয়া খুব শয়তানি হয়ে যাচ্ছে কিনে আবার এই দেখো খুব ছোট। তো দেখো একটা হেয়ার, হ্যাঁ দেখো একটা হেয়ার ব্যান্ড কিনলাম, 80 টাকা দাম নিয়েছে, 80 টাকা দাম নিয়েছে। একটা একটা শ্যাডো কিনেছি, দেখতেই পাচ্ছ শ্যাডোটা, তো দেখো এটা, দেখো এটা নিয়েছে পুরো একদম 200 টাকা। এই মিথ্যে কথা, 200 টাকা না, যেহেতু এটা ল্যাকমিটা, তো ল্যাকমিটা এটা নিয়েছে কত নিয়েছে, 475 টাকা, তো কোমর বিছার দাম নিয়েছে 475, এটা কত নিয়েছে, ও হ্যাঁ এটার দাম তো 580 টাকা, 580 টাকা নিয়েছে, এটা ভালো, খুব ভালো জানো তো। দেখো একটা এটা জানো তো, ল্যাকমি সান প্রোটেক্টিভ পাউডার জানো, এটা খানিকটা এটা কস্টলি খুবই, তুমি তো দেখতেই পাচ্ছ, তো দেখছো দেখো ল্যাকমি, আরে দেখো। তো তো ল্যাকমি সান প্রোটেক্টের 40 PA UVB আল্ট্রা ম্যাট কম্প্যাক্ট, এটা ননস্টিক সান প্রোটেকশন দেয়, এটা অনেকটা সান প্রোটেকশন দেয়, আর এটার দাম হলো 220 টাকা, ঠিক আছে এটার দাম 220 টাকা।
220 টাকা যেহেতু। আর তোমাদেরকে খুলে দেখাই পুরো, দেখো দেখতে পাচ্ছ কদিন ইউজ করে যা হাল হয়েছে সেটা দেখানোর মতো না। কদিন ইউজ করে আর একটা কিনেছিলাম, ওটা কদিন ইউজ করে যা হাল হয়েছে সেটা দেখানোর মতো না। এটা তো নতুন কিনলাম, দেখো একটু পরিনি, ষষ্ঠীর দিন পরেছিলাম। দাম কত জানো তো? 200 টাকা। ও তোমাদের বলা হয়নি, ডবল লিপস্টিক কিনেছে দেখো, এগুলো আঠা দিয়ে লাগানো না একদম, দেখো অনেকে মনে করে না যেন আটা দিয়ে লাগানো, দেখো তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো দেখো লিপস্টিকটা কালার, এটা দেখতে পাচ্ছ তোমরা, দুটো কালার আছে, একটা মিষ্টি কালার আছে একটা রেড কালার আছে হাইলাইটার, আর এটা তো এই মানে রেড কালার আর কি, দেখো আমি লাগাচ্ছি হাতে, দেখো মেহেন্দি কিনেছি, করেছি তো হাতে, তাও অল্প রয়েছে আর, দেখো হাতে করেছি তো হাতটা, এতে নেই সামনে, এ হাতে আছে সামনে, তো দেখতে পাচ্ছ ওই ওই এটার দাম মোট কত টাকা মনে হচ্ছে? 25 টাকা। আর একটু দেখালাম, দেখো তো নেল পেন্ট কিনেছি একটা, এটা খুব ভালো লাগলো আমার, কত টাকা দাম নিয়েছে না তো, 100 টাকা দাম নিয়েছে, ধরো আমরা দামটা দেখি তাই বলছি, হ্যাঁ এটা 285 টাকা দাম নিয়েছে, হ্যাঁ এটা দেখো 285 টাকা দাম নিয়েছে, তার জন্য আমি এইভাবে দেখাচ্ছি, দেখো একটু বেশ পিঙ্ক পিঙ্ক কালারের, আর এটা আমরা একটা ল্যাকমি লিপস্টিক কিনেছি, ল্যাকমি লিপস্টিক দেখো এটাও 485 টাকা দাম নিয়েছে, এটা 485 টাকা, খুব মিষ্টি একটা পিঙ্ক কালার, হালকা লাইট পিঙ্ক, দাম 485 টাকা দাম, কত বললাম 485, কেমন লেগেছে আমাদের জিনিসগুলো কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটা যদি নতুন, আর আমাদের আমার ছোট বোনের সাবস্ক্রাইব করে রেখো, আর তো আর আমার ছোট বোনের জন্য এটা কিনেছি, ছোট বোনের জন্য 80 টাকা দাম নিয়েছি, মাত্র 80 টাকা, ঠিক আছে ওটাও কলকাতা থেকে না, আর এটা একটা মাস্কারা কিনেছি, মাস্কারা এটা হলো বলছি, এটা কি কোম্পানি ঠিক বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কি কোম্পানি, এটা ল্যাকমি কোম্পানি, হ্যাঁ ল্যাকমি লেখা আছে, হ্যাঁ ওয়াক ফ্রি কোম্পানি, ওয়াক ফ্রি কোম্পানি, এটা দেখো একটা নূপুর কিনেছি, একটা নূপুর কিনেছি দেখো, আর একটা তো পায়ে পড়েছি দেখা, আর একটা না পায়ে পড়েছি দেখো, পায়ে পড়েছি তো তুমি দেখতেই পাচ্ছ, বাকিগুলো বাকিগুলো দেখাচ্ছি, আর দেখো একটা ছোট বন্ধু ছোট একটা লাইনার নিয়েছি, এটা আমরা শখ করে কিনেছি কিছু না, এটা কিন্তু ওকে তোমরা কিছু কিছু মনে করো না, একটা বো টাইপস এর ক্লিপ কিনেছি, ক্লিপ এটার দাম নিয়েছে 80-10 টাকা, এটা এটা যেহেতু ল্যাকমির কোম্পানির তো এটা 185 টাকা দাম নিয়েছে, এটা ল্যাকমি কোম্পানি 185 টাকা দাম নিয়েছে, ল্যাকমি কোম্পানি 185 টাকা, আর কি কিনেছি, আর একটা একটা হার কিনেছি দেখতে পাচ্ছ, দেখো একটা টিকলি কিনেছি আমরা, দেখো তো এটা কিনেছি একটা টিকলি আর কি, দেখো ভালো লাগছে গো, দেখো ভালো লাগছে,
তুমি লিপস্টিক পরেছো? দামটা 280 টাকা। এটাও দেখো, একটু হালকা ডিপ স্টেপসের আছে এটা। অনেকটা দেখো মা দুর্গার চোখের মতন অনেকটা, দেখেছো? তার জন্য ভালো লাগলো বলে কিনলাম এটা। আর দেখাচ্ছি, এই হারটা কিনেছি, দেখো দেখো মনে হচ্ছে না পুরো একদম ডায়মন্ড। এটা অনেক টাকা দাম নিয়েছে, 500 টাকা দাম নিয়েছে। একটু একটা হার ভাবতে পারছো? 500 টাকা দাম। দেখো এই সব কিছু খুলে খুলে দেখাতে গেলে না ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য সব কিছু দেখাচ্ছি না। আমরা অষ্টমীর সাজ, নবমীর সাজ সব দেখাবো আজ। আজ না মানে পরের দিন। আর আজকে না খুব হাসি পাচ্ছে, খুব হাসি আর কি বলবো তোমাদেরকে, কারণে অকারণে আমরা হাসছি তো আর কি। আর একটা জিনিস কিনেছি, একটা মাথা কিনেছি, মাথা এটা ডাইনি মতো একটা দুল কিনেছি। কাকে দুল? আমার দিদি পছন্দ করে দিয়েছে। এই না আমি পছন্দ করি, দেখো দেখো এই আমি কি পছন্দ করেছি, এটা তো আমি গিয়েও কিনিনি। দেখো রয়েছে এখানটায়, এটা না সত্যি ডায়মন্ড। আমি মিথ্যে কথা বললাম ওখানটা, মানে একটু ইয়ার্কি করে মিথ্যে কথাটা বললাম। এই যে এ সেট, দুটো সেট তো আমি ভাবতে জাস্ট তুলনা করতে পারছি না। এইটুকু টুকু ডায়মন্ড রিং তো কত টাকা দাম নিল, পুরো 1,00,000 কত টাকা? 75,000। আমি জানি তো, সো আমি এর দামটাও জানি না অ্যাকচুয়ালি। এটা এটার জন্য গেছিলো আমার মামি, গেছিলো মা, গেছিলো আর এই বোনটা গেছিলো। তো এই বোনটা গেছিলো, তোমাদেরকে দেখাচ্ছি কোন বোন। দেখো বোনটা দেখা গেছিলো। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি,